ইংলিশ টিপস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত পরবর্তী নতুন ভিডিও অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএমই টিপস। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ইংরেজি সাজেশন নিয়ে। সেই সাজেশনের যে ফ্রেজাল ভার্বগুলো এখান থেকে অবশ্যই তিনটি অবশ্যই আসবে, সেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আলোচনা করব। এই ফ্রেজালগুলো অবশ্যই তোমরা নোট ডাউন বা করে নেবে বা লিখে নেবে, ফলো করবে, অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে মাধ্যমিকে। তো আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি ক্লিক করবে নতুন ভিডিও আপডেট পেতে। শুরু করা যাক, ফ্রেজালগুলো দেখে দেবে, খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। প্রথমে দিয়েছে অ্যাক্ট অন বা টেল আপন, ক্ষতি করা, এফেক্ট বা হার্ম, বেয়ার উইথ বা পুট আপ উইথ, সহ্য করা, টলারেট বা এন্ডুরেন্স, বেয়ার অ্যাওয়ে, জয়লাভ করা, উইন, ব্রেক ইন টু, জোর করে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স, ব্রেক আপ, শেষ হওয়া, এন্ড বা ফিনিশ বা ক্লোজ। এই তিনটির মধ্যে যে কোনো একটা পরীক্ষা থাকবে তোমাকে অ্যান্সার লিখতে হবে ব্রেক আপটা। ব্রেক ডাউন, ভেঙে পড়া, স্টপ ওয়ার্কিং বা ফেল হওয়া, ব্রিং আউট, কাম আউট, একই ফেজ হওয়া, দুটো মানে প্রকাশ করা, পাবলিশ, রিভেল। ব্রিং আপ, লালন পালন করা, রিয়ার আপ হবে। কল অ্যাট বা ওয়ান, সাক্ষাৎ করা, ইংরেজিটা হবে মিট বা ভিজিট বা সি, তিনটির মধ্যে একটা থাকবে। কল আপ, স্মরণ করা, রিমেম্বার বা রিকল। তারপরে কাম রাউন্ড, আরোগ্য লাভ করা, রিকভার বা বি কিওর, এইগুলো থাকতে পারে। কাম বাই পাওয়া, গেট। তারপর এটা দেখে নেবে কল অফ, তুলে নেওয়া, উইথড্র করা। তারপরে দেখবে ক্যারি আউট, মান্য করা, ওবে বা এক্সিকিউট। ক্যারি ওয়ান বা কিপ অন, একই ফ্রেজাল ভার্ব, এটা মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। তারপর হচ্ছে ফল আউট, ঝগড়া করা, ইংরেজিটা হবে কুয়ারেল। ফল থ্রো, ব্যর্থ হওয়া, ফেল। গিভ আপ, ত্যাগ করা, ইংরেজিটা হবে লিভ বা অ্যাবান্ডন। গিভ ইন, হার স্বীকার করা, ইংরেজিটা হবে স্যারেন্ডার বা ইয়েল্ড। এটা 2019 সালে এসেছিল। নেক্সট দেখবে গো থ্রো, পড়া, রিড। তারপর আছে কিপ আপ, বজায় রাখা, ইংরেজিটা হবে মেনটেন করা। লুক ফর বা লুক আপ, খোঁজ করা বা খোঁজা, এটা হবে সার্চ। লুক ডাউন আপন, ঘৃণা করা, হেড। লুক ইন টু, তদন্ত করা, এটা বা পরীক্ষা করা হতে পারে, এটা মানে এটা ইংরেজিটা হবে এক্সামিন বা ইনভেস্টিগেট। তারপর আছে মেক আউট, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। পুট অন, পরিধান করা, ইংরেজিটা হবে ওয়্যার। তারপরে পুট অফ, স্থগিত রাখা, পোস্টপন। সেট আপ, স্থাপন করা, এস্টাবলিশ হয়। সেট ইন, শুরু করা, আরম্ভ করা, বিগিন বা স্টার্ট। তারপর দেখবো আমরা টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা বা বাতিল করা, রিজেক্ট বা রিফিউজ বা ক্যান্সেল, তিনটি মিনিং আছে, একটা ফেজাল আছে। তারপরে ওয়ার্কআউট, সমাধান করা, ইংরেজিটা হবে সলভ। টেক আফটার, সদৃশ হওয়া, এটার মিনিংটা হবে রিজেম্বল। এই টেক আফটারটা ফ্রেজাল ভার্ব আর এটা সাধারণ মিনিং। পাস অ্যাওয়ে, মারা যাওয়া, ইংরেজিটা হবে ডাই। ঠিক আছে, এই ফ্রেজালগুলো 32টা ফ্রেজাল ভার্ব পড়লেই অবশ্যই এবছরের মাধ্যমিকের যে ইংরেজির যে 3 নম্বর থাকবে অবশ্যই ওখানে পেয়ে যাবে তোমরা, এটা যথেষ্ট। আর এই দিস ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো অবশ্যই তোমরা ফলো করবে। আশা করি ভিডিও ভালো লেগেছে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।